প্রথমে সবাইকে নমস্কার। আজকে মূল দুঃখের বিষয় কারণ নিয়ে আমি আজকে ভিডিও মাধ্যমে চলে আসে। মূল দুঃখের বিষয় কারণটি হয়েছে আমার, প্রথমে আমার নাম রাফ্রুসাই মক, শাখা শান্তিবাজার দক্ষিণ ত্রিপুরা, পিএস বাইকুড়া, ব্লক জুলাইবাড়ি, অন্তর্গত কলসি এলাকায় থেকে আমি বাসস্থানী নাগরিক রাফ্রুসাই মক। তো আজকে আমি ভিডিও মাধ্যমে চলে আসে যে মূল বিষয় কারণ কী হয়েছে। গত ওই 12 মার্চ 2022 আমাদের আগরতলা আস্তাবল ময়দানে বিশাল একটি আমাদের এখানে মিছিল হয়েছে। তো এখানে আমি শুধু আমি না, অনেকজন আমরা উপস্থিত হয়েছি। তো ওখান থেকে আমি আসার সময় আমার মানি ব্যাগটি কোথায় যেন হারিয়ে ফেলেছি আমি বলতে পারবো না, আমি জানিও না। তো আমি বিশেষ করে আমি মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাইবো যে কারো যদি আমার মানি ব্যাগ যদি পেয়ে থাকে তো দয়া করে আমাকে দেওয়ার জন্য আমি আবেদন করব। আর যদি আমাকে যদি না পেয়ে থাকে তাহলে আপনারা পুলিশ প্রশাসন কাছে কাছে গিয়ে আপনারা দিতে চেষ্টা করুন, আমি FIR করব পুলিশ মাধ্যমে। তো আপনারা যদি পেয়ে থাকে দয়া করে দেওয়ার জন্য চেষ্টা করুন। আমার মানি ব্যাগটি ওখানে ছিল আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস, আইডি প্রুফ, আমার 3টি ATM কার্ড রয়েছে, আমার ATM কার্ড রয়েছে 3টি, আমার প্যান কার্ড 1টি, আর আমার ভোটার কার্ড রয়েছে। আর সেই টাকা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইব না। তো আমি শুধুমাত্র আমার চাইবো যে আবেদন করবো যে আমার যে এটা আইডি প্রুফ সেটাই আমি চাইছি। তো আমি সকল যারা ভিডিও মাধ্যমে দেখছেন তাদেরকে আমি